Subscribe now and press the bell icon. Never miss an update. কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোন রকম শারীরিক অসুস্থতা দরুন হয়তো চোখে ভুল দেখে থাক, একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার কামিনীকে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল, কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম, তা ও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে কিছুটা বক্তৃতা দেওয়ার পর খানিকটা কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কই কি মেডেল দেখি, কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যে সমস্ত ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্ব ভরে দেখাতে চাইবে। এমনকি এই অছিলায় ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও হয়তো চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলাম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলাম, না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়, মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি, মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না। ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরে টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললাম, এই যাও বসো, কে সব ভিড় করো না এখানে, যাও। একটা ছেলেকে বললাম, কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস পড়ে ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রাইমিয়া সেবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা। ও পিঠে সার্জেন্ট এসপি পার্কেন, সিক্সথ ড্রাগন গার্ডস, 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলাম, ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেবাস্টোপোল, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো, এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন এটা জানো? হ্যাঁ স্যার জানি, আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গেছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স, সে যাই হোক, এ মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে
এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে? সেদিন ছিল শনিবার, সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব আগেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলাম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলাম, সোমবার ফেরত দেব বললাম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলাম। দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল। অনেকদিন কলকাতা বাসের পরে তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যের পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের হলাম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম বৃন্দাবনকেও দেখাবো বলে। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু করে। বাদুড়ের দল বাসায় ফিরছে তখন। কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল। আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাভাই দি লাভ, অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলাম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই। আমি নিজের নানা ভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত, এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিরিক্ত মাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। ওই ভাদ্র মাসের গরমে অতিরিক্ত ধূমপান করা ঠিক হয়নি, তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি, এসবেই ওরকমটা হয়ে থাকবে হয়তো। নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি গেলাম। বৃন্দাবনকে অনেকদিন পর দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলাম।
অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি, ও তবু একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন, তোদের বাড়িতেও খবর দেয়া হয়েছে। দুজনে ছাদে উঠলাম। বাড়িটা দোতলা, দোতলার ছাদের ওপর একখানা মাত্র ঘর। আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলার ছাদে উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকে দেয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বের করে দেয়া হচ্ছে। বৃন্দাবন দোতলায় ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল, আমি ছাদে পাইচারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ আমার মনে হল ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না কেন, বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাফ দেবার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে, দি লাফ। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে, আয় ঘরের মধ্যে, মা চা পাঠিয়ে দিচ্ছেন, ও ওখানে দাঁড়িয়ে কেন? আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পর নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো সেটা দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম, আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাভ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না, এটাই দারুণ সুযোগ। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাভ দিও না মূর্খ, লাভ দিও না, পড়ে চুর চুর হয়ে যাবে, চুর হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে। কতক্ষণ পর জানি না, এবং কিসে থেকে কি হলো তাও জানি না, হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। কি সর্বনাশ, একটি লাভ দিয়ে পড়লি দেখলাম যেন, ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে, এই কি হলো তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললাম, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কিরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারেই ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালাম। এদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাতে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম।
আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি একটা ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি কিন্তু এমন ভয় মনে আসেনি কোনোদিন। না, শরীরটা সত্যি খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার মাথার কাছে একটা বড় জানলা, সেই জানলা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, ঘন্টা খানেকের বেশি হবে না, হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার মাথার দিকে জানলায় কে যেন দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় জানি না, এমন ভয় যে কিছুতেই মাথার দিককার জানলার দিকে তাকাতে পারলাম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদেতে দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল। আপনার জন্য প্রশ্ন, মেডেলের এক পিঠে কার অল্প বয়সের মূর্তি খোদাই করা ছিল? টাইপ করুন MIR MIR, স্পেস দিয়ে আপনার উত্তর, তারপর স্পেস দিয়ে আপনার পুরো নাম, লোকেশন, আর পাঠিয়ে দিন 5888 এ। ফোন করেও জানাতে পারেন আপনার উত্তর, ডায়াল করুন 2282281। ইমেলও করতে পারেন এই ঠিকানায় sunday@radiomirchi.com। ইমেলে আপনার ফোন নম্বর জানাতে ভুলবেন না। আপনার জন্য সানডে সাসপেন্সে আজ ডাবল সাসপেন্স। আজকের গল্পের ঠিক শেষে শুনবেন গত সপ্তাহের গল্পের পুনঃপ্রচার। গল্পের নাম মাকুসার রস। প্রধান চরিত্রে ব্যোমকেশ বক্সী। শুনতে থাকুন রেডিও মির্চি 98.3 FM। It's hot. আর ভারত একবার ফের বন চুকা হ্যায় 2011 কা ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন। हमारा देश, हमारे लोग, हमारी प्रार्थना और अब वर्ल्ड कप भी हमारा। रेडियो मिर्ची 98.3 FM, इट्स हॉट। दिल की बातें दिल से कह दो ना, दूर ना जा, पास रह लो ना, ये जवानी की कहानी बेजुबानी कह जाए हम। Vishal Shekhar's brand new single brought to you by Times Music. Enjoy a variety of Chinese delicacies at the Chinese Food Festival at Rose Restaurant, Lake Town. Watch Watch Institute of Technology presents Verve 2011 at Nazrul Manch on the 4th of April, 9 a.m. onwards. Performances by Underground Authority. Radio partner Radio Mirchi 98.3 FM. It's hot. Mirchi 98.3 FM.
classifieds. এই গ্রীষ্মে সব নারীর সেরা পছন্দ মিনু সালোয়ার আর শাড়ি, শাড়ি মানে মিনু শাড়ি। Alda, exclusive Indian ISO certified furniture. Available at 35 showrooms in Kolkata. Call 9830031444. Virgi Classifieds. Minu Shari, Minu Salwar Suit. Radio Mirchi 98.3 FM presents Sunday Suspense 2 Feluda Special. Feludar bhumikay Shobhashachi Chakraborty. Ei double CD pack paoa jacche apnar kache music store. Radio Mirchi 98.3 FM. Sunday Suspense. Robibar dupure prochalito golpoti আরও একবার আপনার জন্য রবিবার রাত ১১টায় আর শনিবার বিকেল ৪টে রেডিও মির্চি ৯৮.৩ এফএম এ। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি ৯৮.৩ এফএম এ। ইটস হট। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল। লেখক একটি স্কুলের মাস্টার মশাই। একদিন ক্লাসরুমে একটা মেডেল নিয়ে ছাত্রদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। সুধীরের বাড়ির মেডেল সেটা, এবং সেটি ক্রিমিয়ান যুদ্ধের সময়কার। লেখক ঠিক করলেন দেশে গিয়ে গ্রাম সম্পর্কে এক জ্যাঠামশাইকে মেডেলটা দেখাবেন। দেশের বাড়িতে পৌঁছে লেখক ঠিক করলেন বন্ধু বৃন্দাবনের বাড়ি গিয়ে তাকেও একবার মেডেলটা দেখাবেন। কিন্তু নদীর ধারে বেড়াতে গিয়ে তার প্রবল ইচ্ছে হলো নদীতে ঝাঁপ দেন। বৃন্দাবনের বাড়ির ছাতে উঠেও একই ব্যাপার। ছাদ থেকে সত্যি সত্যি তিনি লাফ দিয়ে পড়লেন, ভাগ্যক্রমে বেঁচেও গেলেন। রাতে ঘরে শুয়ে মনে হলো মাথার কাছের জানলায় কে যেন দাঁড়িয়ে। তারপর চোখ বুঝে শুয়ে রইলুম, কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ? যেন আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার, সে যে কিছুতেই দেখাশোনা করে না তা বেশ বোঝা গেল। কে যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখো, তোমার মাথার টিক্কার জানলার দিকে একবার চেয়ে দেখোই না। ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা, ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত, সে এমন বিপদ যা আমাকে মরণের দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দোরের চৌকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, আমি চাইব না, কিছুতেই চাইব না। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে, এর মধ্যে কারো কিচ্ছু ঘাটবে না। আমার মনটাই আবার যেন এ কথাগুলি বলল আমাকে। অন্ধকার রাতে একলা ঘরে মন কত কথা কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো,
অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার, ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানলার দিকে, জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল, একটা ধাড়ি বিজি অনেকদিন ধরে বাইরের দেয়ালে কড়ি কাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকা মাকড় বা জোনাকি ধরছে। এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই, আরো কে একটা এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর কড়া দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপাশ থেকে শুনি। খুব হালকা করাঘাতের শব্দ যেন। যেন শব্দটা বলছে, চেয়ে দেখো, পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা? এই অবস্থায় ভোর হল, দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতে রাতের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুম দিলাম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে গেলাম। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ওপাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নেমন্তন্নের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পাইচারি করছি, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। ও বা, তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না। তাও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা? বেশ 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 বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখে দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললাম, তাই হবে জ্যাঠামশাই,
চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কিরকম একটা আলো আঁধার দেখেছেন চোখে, ও অমন ভুল হয়। জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন, বললেন, কি আশ্চর্য কাণ্ড, এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলাম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক, তারপর তুমি টর্চ নিবি আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে, তখন জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছন পেছন যাচ্ছে, তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না, অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এই পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে, একেবারে এত ভুল হবে আমার চোখের? জ্যাঠামশাইকে আবার বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম, সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল, গতকাল রাতের ভয়ের ব্যাপার দিনের আলোয় এতই হাস্যকর বলে আমার মনে হলো আমার নিজের কাছেই, যে বৃন্দাবনকে আর সে কথা বলিনি। রাতে ট্রেনে কলকাতায় ফিরব, বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি, তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি, বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে, মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলুম কি ভেবে, সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল, আচমকা ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছা জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়ার বালাঞ্চির মতো এক ধরনের লম্বা টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরো একটু এগিয়ে গেলাম, এই ভয়ানক কৌতূহল আমাকে যেন মেটাতেই হবে। মূর্তি নড়ে না চড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি মাত্র 7-8 গজ দূরে তখন মূর্তিটা, আর ঘোড়ার বালামছির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলাম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, সারা দেহ কেমন যেন অবশ হয়ে আসছে, মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে, বোধহয় আর 8 মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই সেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো, 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো, আমি ওদের ডাক দিলাম চিৎকার করে, ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বলল, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল, আপনি কি হয়েছে আপনার, মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়,
সন্ধে পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলো আমার মুখে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বলল, কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু, এই সাড়া গাছটা? আরেকজন বলল, গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকার ভুল হয় বটে, চলে আসুন বাবু। আমিও দেখলাম সাড়া গাছই বটে, মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখের কি ভুলই হয়, কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলাম। সুধীর বলল, আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পরে আমাদের বাড়ি আসুন, নিজে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু, সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছেন দেশে শুনলাম কিনা। আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি, মাথা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি, বেজায় মাতাল আর গুঁয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে, আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে, সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল, মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরুলো। আমি কলের পুতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা তো বলবো না, আর 27-28 বছর আগের কথা। ওটা আরো দু একজন নিয়েছে, তখনই ফেরত দিয়ে গিয়েছে, বলে রাতে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়, ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়, তাই ভাবছিলুম একটা তার করে দেব। একটা কথা বলা দরকার, মাসখানেক পরে আমি আবার দেশে যাই, বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাতে ভয় পেয়েছিলাম সেদিকে চেয়ে দেখে সে সাড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না, যে আম গাছটার ধারে সাড়া গাছটা দেখেছিলাম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সাড়া গাছ নেই বা